আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি ইনশাল্লাহ। তো আজকে আমরা চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে, সেটা হচ্ছে আমরা বাংলাদেশে কিভাবে যখন কোভিড টেস্ট করব বিদেশে আসার জন্য তখন কিভাবে সার্টিফিকেটটা পাব, যেটা ওই যে আপনার ফ্লাইটে ওঠার আগের দিন বা ফ্লাইটে যেদিন উঠবেন ওর কিছুক্ষণ আগে 42 ঘন্টা আগে করতে হয়। তো এটা খুবই সহজ, এটা অনলাইন থেকে আপনারা নিয়ে নেবেন। তো আমি শুরু করতেছি আমার ভিডিও। প্রথমে আমরা আমাদের পরিচিত ক্রোম ব্রাউজারে চলে যাব। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর ওখানে যাই লিখব কোভিড-19 রিপোর্ট বিডি। এখানে প্রথমে যেটা আছে এই ওয়েবসাইটে দিলে হবে, বাট আমরা নিচেটাতে যাব। দেখেন এই ওয়েবসাইটটাতে যাব, এই লেখা যেখানে আছে এই যে ওয়েবসাইটটা ওইটাতেই আমরা যাব ইনশাআল্লাহ। তো আমরা এখানে ক্লিক করতেছি, খুব সহজ। এখন আমরা যা করব, আমরা মোবাইল নাম্বারটা দিব। মোবাইল নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি আমারটা। আপনারা যেই নাম্বারটা দিয়ে ওখানে রেজিস্ট্রেশন করবেন ঠিক সেম নাম্বারটা দিবেন, দিলে একটা ওপিটি কোড আসবে। আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম। তো দেখতে পারতেছেন দর্শক বন্ধুরা ভাইয়েরা আমার, আমি কীভাবে করে নিলাম। আমার কোড নাম্বারটা দিয়েছি, এখনই কোড নাম্বারটা দিলেই রিপোর্টটা শো করবে। দেখেন লোডিং হচ্ছে, এই যে আমার রিপোর্টটা শো করছে। তা আমি এখানে কি পজিটিভ না নেগেটিভ, এই যে নেগেটিভ যে রেজাল্ট যে অপশনটা আছে দ্য রেজাল্ট, এটাতে যদি নেগেটিভ আসে তাহলে আপনি সাকসেসফুল, আপনি ফিট চলে আসতে পারবেন। পর আর কি আপনার এটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর একটা প্রিন্টের অপশনে অফিসে যেয়ে আমি পেজটা দেখাচ্ছি, এই পেজটা প্রিন্ট আউট করে নিয়ে আসলেই আপনার হয়ে যাবে। তো আসসালামু আলাইকুম, আজকের মতো ভিডিও শেষ করতেছি। ভালো থাকেন দর্শক, আল্লাহ হাফেজ।